জলবায়ু ও প্রকৃতি রক্ষায় বাংলাদেশের পানি ব্যবহার ও ব্যবস্থাপনা নীতিমালা বিশ্বের অনেক দেশের চেয়ে উৎকৃষ্ট বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত গ্লোবাল ওয়াটার সামিটে অংশ নিয়ে তিনি একথা জানান। গতকাল শুরু হয়েছে এই সম্মেলন। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ, এলজিইডির প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সাইফুর রহমানও এই সম্মেলনে যোগ দিয়েছেন। বিশ্বব্যাপী ভবিষ্যৎ সুপেয় পানি সংকট এবং তার ব্যবস্থাপনা কৌশল নির্ধারণে এবার সম্মেলনে প্রতিপাদ্য ইতিবাচক পানি ও শূন্য কার্বন।